ঈদের পরে তো আর পাওয়া যাবে না, তার জন্য আমি ঈদের সময় আগেই এনে রাখছি যে ঈদের ভিতরে কিছু চালাইতে পারি, ঈদের পরে চালাইতে পারি, এই জন্য আমি একবার এনে রাখছি। এবং এরা বারবারই ধরা পড়ছেন এবং আমাদের কাছে এসে বলেন আমরা আর এগুলি করব না, আর বিয়ে শাদী করব না, আর জাল টাকার ব্যবসা করব না, কিন্তু জেল থেকে বের হয়ে আবার তারা এই ব্যবসাটা করে। রাজধানীর লালবাগে বাবুল মহাজন বাসা ভাড়া নিয়ে তৈরি করেছেন জাল টাকার কারখানা। মূল কারিগর সাইফুল। সাইফুলের তৈরি জাল টাকার বাজারে চাহিদা বেশ। ঈদের বাকি আর মাত্র দুই দিন, পশুর হাটগুলো জমে উঠেছে, তাই গেল কয়েকদিন ধরেই সাইফুলের কাজের চাপ অনেক বেশি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। প্রিন্টার থেকে জাল টাকার নোট বের হওয়ার পর বাকি থাকে আরো অনেক কাজ, সেসব কাজ করার জন্য রয়েছে আলাদা আলাদা লোক। বাবুলের স্ত্রী সহ আরো তিন চারজন কারখানাটিতে কাজ করেন নিয়মিত। নোট তৈরি হওয়ার পর পাইকারি ডিলারদের হাতে তুলে দিতেও আছে তার লোকবল। এক লাখ টাকার ৫০০ ও ১০০০ জাল নোট তৈরি করতে খরচ হয় ৩-৪ হাজার টাকা, পাইকারি বিক্রি হয় ১০-১২ হাজারে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অভিযানে কারখানাটি থেকে ১ কোটি জাল টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকা ছাপানোর উপকরণ। গেল দুই মাসে ৫ কোটি টাকা তারা বাজারে ছেড়েছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। জাল টাকার কারবারে জড়িতরা বলছেন জামিনে বের হতে তাদের সুদে নিতে হয় লাখ লাখ টাকার ঋণ, সেই ঋণ পরিশোধ করতে তারা আবারও জড়ায় একই পেশায়। ঈদের পরে তো আর পাওয়া যাবে না, তার জন্য আমি ঈদের সময় আগেই এনে রাখছি যে ঈদের ভিতরে কিছু চালাইতে পারি, ঈদের পরে চালাইতে পারি। ১১-১২ লাখ টাকা সুদের উপরে নিয়েছি স্যার, ওটা বাড়তে বাড়তে স্যার লকডাউনে করে নিয়েছিলাম, বাড়তে বাড়তে পরে ১৮-২০ লাখ টাকা মতো খরচ হয়েছে। পরে ওই টাকাটা দেওয়ার জন্য আমি আমাদের ছাড়িতে বলতে। পুলিশ বলছে জাল টাকার ব্যবসা করে বাবুল বাড়ি গাড়ির মালিক হয়েছেন, বিয়েও করেছেন একাধিক। এই ঈদকে ঘিরে তাদের মূল টার্গেট ছিল ৩ কোটি টাকার উপরে তারা টাকা ছাড়বে মাঠে। আর তাদের যে বিভিন্ন দালাল চক্র রয়েছে, বিভিন্ন এজেন্ট আছে বিভিন্ন মার্কেটে, সেখানে টাকাটা তারা বিলি করে। এইভাবে বিলি করে একটা পর্যায়ে সবাই লাভবান হয় এবং এরা বারবারই ধরা পড়ছেন এবং আমাদের কাছে এসে বলেন আমরা আর এগুলি করব না, আর বিয়ে শাদী করব না, আর জাল টাকার ব্যবসা করব না, কিন্তু জেল থেকে বের হয়ে আবার তারা এই ব্যবসাটা করে। এবং তারা এ পর্যন্ত আমাদের হাতে ৬ বারের অধিক গ্রেপ্তার হয়েছেন এবং তার সহযোগীরও গ্রেপ্তার হয়েছেন। আমি মনে করি রিমান্ডে আনলেও আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি এর সাথে জড়িত, বাকিদেরকে আমরা রিমান্ডে গ্রেপ্তার করব। রিমান্ডে এনে তার সাথে আরও কোনো এজেন্ট অথবা আরও কোনো কারবারি রয়েছে কি না সেগুলি তদন্ত করে সবাইকে আইনের হাতে আনা হবে। পশুর হাটগুলোতে জাল টাকা যেন ছড়াতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুলবুল রেজদা, সময় সংবাদ, ঢাকা।